আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, তাই সবাই চলে এলাম পার্কে। পার্কে আসার কারণ আরিয়ান আর আরিয়ানের নানাকে ঘুরাবো। আর আরিয়ান তো একবার যদি আসতে পারে, ও আর যেতে চায় না বাসায়, এই কারণে আমার আসতে মন চায় না। তো ভিডিওটি যদি সবার কাছে ভালো লাগে, লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসলে আমার নিজেরও পার্কে আসতে মন চায় না, আবার যখন আসি যেতে মন চায় না। পরিবেশ দেখি, পরিবেশটা অনেক ভালো লাগে। ভিডিওটি ছিল আগের দিন বিকেলের, বাসায় গেলে কথা হবে আমার সাথে। এই পর্যন্ত, পার্কে থেকে বিদায় নিলাম। তারপরের দিন সকালবেলা আব্বুকে নাস্তা দিলাম, উনি নাস্তা খাচ্ছে। কে নাকি উনি রান্না করবে, আমার আব্বু রান্না করতে জানে, আগে উনি রান্না করতো। তো অনেক বছর পর, অনেক দিন পর উনি রান্না করতে এসেছে কিচেনে। রান্না অলরেডি শুরু, বেশি সবজি দিয়ে আর মাছ দিয়ে রান্না করবে। গুলো আগে ভেজে নিচ্ছে, আমি ওনাকে হেল্প করতেছি, আমি ওনার পাশেই আছি। সবজিটা আসলে অনেক মজা হয়েছিল, স্বাদে গন্ধে কোনো অংশে কম হয়নি, আগের মতোই আছে। অনেক দিন পর ওনার হাতের রান্না খেয়েছি। তো ভিডিওটা আমার আব্বুর উদ্দেশ্যে করা, যদি কারো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। রান্না হতে থাকুক, এ ফাঁকে আপনাদের সাথে একটা কথা বলি। এই রান্নাটার পরে আরেকটা রান্না হবে, সেটা হচ্ছে চাইনিজ পটল। চাইনিজ পটল কেউ চিনে, কেউ হয়তো বা চিনে না, আমিও আগে চিনতাম নাই, প্রথম দেখেছি। চাইনিজ পটলটা আমার জালের গার্ডেনের অনেক পটল ধরেছে, তো সেখান থেকে আমার জন্য পাঠিয়েছে। তারপর দেখি রান্নার কী অবস্থা। রান্নার এক পর্যায়ে কষানো হচ্ছে মনে হয়, আসলে আমি তো আর রান্না করতেছি না, রান্না করতেছে আরেকজন, সেই জন্য আমি এত খেয়াল করি নাই। অবশেষে মাছ দেওয়ার পালা, মাছ দিয়ে পরে আর একটু ঝোল দিয়ে দিবে। আমাদের সাথে কিন্তু আরিয়ানও আছে, এটা সেটা ধরার চেষ্টা করতেছে, রান্না করতে চাচ্ছে, কিন্তু কিছুই করতে পারছে না। আসলে আরিয়ান অনেক দুষ্টামি করে, তো দুষ্টামিগুলো আসলে ভালো লাগে আবার খারাপও লাগে মাঝে মধ্যে, আমি নিজে একা একা হাসি মাঝে মধ্যে। রান্না হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিবে। তো পরের রান্নাটা দেখার জন্য চলুন সবাই দেখি। এই তো সেই চাইনিজ পটল, এখন চাইনিজ পটলগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি, দুভাগ করে কেটে নিব। কাটার পরে বেশি না, একটু তেল, বেশি করে রসুন, শুকনো মরিচ দিয়ে ভাজবো। বেশি সময় লাগে না পটলটা হতে। আরও যদি ভালো লাগে এভাবে রান্না করতে পারেন, বা ভেজেও খাইতে পারেন। এখন আমি খেতে বসবো, আর কথা নাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই দেখবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এত মজা হয়েছে কি আর বলবো।